কি ব্যাপার? চোখ দিয়ে দেখো না, এভাবে কেউ জিনিস নামায়? রাস্তা দিয়ে আসার সময় আমি দেখেছি বেশ কয়েকবার পড়তে নিছিল। যেটার অভিজ্ঞতা নাই সেই কাজ করতে আসো কেন? বাসা বদল করতে গেলে দু একটা জিনিস ভাঙে। আপা, কাজটা আপনি ভালো করলেন না। মনে হচ্ছে তোমাকে একটা চড় দিই। আগে জানলে আপনি ভালো চেঞ্জ করতাম না আমরা। চুপ, এই পেয়াদব কথা কর। সম্ভব কি হলো আবার? বাবা, মামা দেখো না, দেখো না, ওরা এটা ভেঙে ফেলেছে, আমার শখের জিনিস ভাঙার কারণে আপা আমার চড় মারছে। বেশ করেছি, কথা বললে আরো মারব। আমাকে তো চেনো না। তুই থাম তো, আমি দেখছি, তুই ভেতরে যা। ভালোই ভালোই জিনিসগুলো উপরে উঠাবো। মামা দেখো, উঠানোর সময় যেন আবার কিছু না ভাঙে। আচ্ছা দেখছি, তুই যা। আচ্ছা ঠিক আছে, তোমরা কিছু মনে করো না, আমার ভাগ্নি একটু রাগ বেশি, বাড়ির সবাই ওকে ভয় পায়। আচ্ছা ঠিক আছে, ওর হয়ে আমি তোমাদের কাছে সরি বলছি, তোমরা তোমাদের কাজ করো। আপনি যখন কইলেন তখন আর কিছু কইলাম না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে করো, আমি দেখছি। তন্ময়, তন্ময় জানালা দিয়ে কে দেখছিস? মা, পাশে বসে নতুন ভাড়াটি আসছে। তাদের তোর কি? আসার সাথে সাথে গন্ডগোল শুরু করে দিছে। তোর সাথে? আমার সঙ্গে হবে কেন? ওই যে ট্রাক নিয়ে মালামাল নিয়ে আসছে, ট্রাকের ড্রাইভার কে আর হেল্পার থাপন আছে। শোন, অন্যের ব্যাপারে নাক না গলানোই ভালো। না, ভাবলাম আসতে না আসতেই গন্ডগোল, আমার কমিক্সের নন্টে ফন্টের মতো। রাখ তোর কমিক্স, সব কিছুর মধ্যে কমিক্স মেলানো একটা অভ্যাস। আমি তো মা দিন রাত কমিক্সই পড়ি। পড়িস ভালো কথা, সেজন্য মানুষের স্বভাবের সাথেও মিলাতে হবে নাকি? মা তুমি তো জানো না, যে যেটা জানে সে সেটার সাথে সব কিছু মিলায়। হয়েছে, এবার খাবার টেবিলে আয়। থাপড় মেরে দিল। এত সাহস! এই তোর দোষ, কোথায় মাথা ঠান্ডা রেখে কাজ করবি না, সব সময় মাথা গরম করে রাখবি। জিনিসটা ভাঙার পর থেকে আমার মাথা গরম হয়ে আছে মা। আমার আমার অত শখের জিনিসটা ভেঙে ফেললো, ওকে মারবো না তো কে আদর করবো? আহা, বাসা বদল করার সময় কিছু না কিছু ভাঙে, তাতে মন খারাপ না করে নিজের ঘর গুছা। বাবা কোথায়? তোর মামার সঙ্গে ঘর গুছাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ঘর গুছাচ্ছি। আচ্ছা, আমি রান্নাঘরটা গুছাচ্ছি। কি হলো, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? আমাকে ডেকেছিলে? পাশের বাড়ির লোকজন শুনছে আর তুই কানে শুনছিস না? না আমি শুনিনি। তোমা, তোর হাতে তো বইও নেই যে শুনতে পাবি না। না শোনার কারণটা কি? না হয়েছে কি, ওই যে আমি যে কমিক্সগুলি পড়েছিলাম সেটার কথা চিন্তা করছি। ওই কমিক্সে তোকে খাবে, তখন কি ভুল করে যে কমিক্সের বই তোর হাতে তুলে দিয়েছিলাম। এখন কমিক্স থেকে বের হতেই পারছিস না, বাজারে কত নতুন নতুন বই বের হচ্ছে সেগুলো না কিনে কমিক্সের বই কিনছিস। তুই কি এখনো ছোটটি আছিস? আমি তো ছোটই আছি মা। ছোট, আয়না নিজেকে দেখ, ছোট না বড়? তুমি না বাবাকে বলো আমি এখনো ছোটটি আছি।
আমি সেটা বলি বলেই তো বড় হতে পারছিস না, দোষ তো এখন আমারই। না মা, তোমার কোনো দোষ নেই, আমি তোমার সাত রাজার ধন, এই জন্য তুমি আমাকে আদর করো, কি ঠিক বলিনি? হ্যাঁ, রাজার ছেলেরাও কাজ করে, তারা সবসময় কমিক্স নিয়ে থাকে না। ও মা, এসব কথা কেন বলতেছ আমার? খোদা পেয়েছে, খোদা খোদা। খেতে তো ডাকছি, আয়। যাও, তুমি খাবার রেডি করো, আমি আসছি। বাসা বদল করা যে কি ঝামেলা, সেটা এবার এই নতুন করে বুঝলাম। আর সহসা বাসা বদল করার দরকার নেই। আরে বাসা বদল করেছিস তো কতগুলো কারণে, বাড়ির কাজে হাত দেব, একটু কাছে থাকলে হয়, এ দূর থেকে কাছে চলে এলাম, সেটা ভেবেই আমি আপত্তি করিনি। তোমার মেয়ের ঘর গোছানো হয়েছে? হ্যাঁ, ওর ঘরে তো বেশি জিনিস রাখে না, নাচের প্র্যাকটিসের জন্য ফাঁকা রাখে। এখন আর বাসা বাড়িতে আগের মতো কেউ বড় বড় রুম করে না, পৃথিবী ছোট হয়ে আসছে, কথা তো ফ্ল্যাটওয়ালারা শুনেছে, তারা ছোট ছোট ঘর করে, আর ছোট ছোট ঘরের মধ্যে আসবাবপত্র রাখার পরে আর জায়গাই থাকে না, নাচের প্র্যাকটিস করবে কিভাবে? আপা, এই যে দুলা ভাই, হ্যাঁ এই নাও, হোটেল থেকে একেবারে গরম গরম খাবার নিয়ে এসেছি, সব্বাকে ডাক। ডাকতে হবে না বাবা, মামার গলা শুনেই বুঝতে পেরেছি খাবার নিয়ে এসেছে, আমারও ভীষণ খিদে পেয়েছে, যদিও হোটেলে খাবারের কোনো তৃপ্তিই নেই। উপায় নেই ভাগ্নি, খিদে লাগলে বাগেও ঘাস খায়। আরে আমরা তো বাধ্য হয়েই হোটেলের খাবার খাচ্ছি, একবেলা খেলে কিছু হয় না, বাসা বদলের কারণেই শুধু খেতে হচ্ছে। আহা, কথা না বলে খাবারগুলো দাও তো। থালা বাসন ধুতে হবে না? লাগবে না মা, আমরা প্যাকেটে খেয়ে নেব। হ্যাঁ, শুধু গ্লাসগুলো ধুলেই হবে, ও ধোয়া আছে। তাহলে চলো চলো টেবিলে, চলো চলো। ভালো করেছি। তোমার ছেলেকে খাবারের কথা বলে এলাম, এখনো আসার নাম নেই। নিশ্চয়ই কমিক্সের বই নিয়ে বসেছে। পড়ো খালাম্মা, পোলাপান পড়ার মধ্যে থাকা ভালো, ওহান্ত পোলামাই আর বই পড়ে না, সারা দিন মোবাইল নিয়ে থাকে আর টিপা টিপি করে। এই দেখ তো, ও কি করছে একটু দেখ। যাইতাছি খালাম্মা। আমার কি মনে হয় জানো, ছেলেবেলায় ওর হাতে কমিক্সের বইটা দিয়েই বোধহয় ভুল করেছে। আরে বাবা, তখন তো দেওয়ার একটা কারণ ছিল। বাবা, পাড়ার মোড়ের দোকানে বসে আড্ডা দেওয়ার চাইতে ঘরে বসে কমিক্সের বই পড়া ভালো না? শোনো, ছেলের কথা শোনো। যুক্তি হিসেবে ওর কথাটা ঠিকই আছে, কিন্তু ওর বেলায় ওটা কতটা প্রযোজ্য বুঝতে পারছি না। বাবা, আমি কি কোনো দোষ করেছি? খাবার সামনে রেখে কথা না বলে খাতো? কিন্তু খাবার টেবিলেই অনেক বড় বড় সিদ্ধান্ত হয়। হ্যাঁ আমি জানি, মাঝে মধ্যে তন্ময় এমন সমস্ত কথা বলে, মনেই হয় না ওর মনটা শিশুর মতো, তবু ওকে নিয়ে ভাবনাটা কিছুতেই মন থেকে দূরে সরাতে পারি না। কি ভাবনা বাবা? তুই যেমন আছিস তেমনই থাক, তোকে নিয়ে আমাদের আর কোনো ভাবনা নেই। না বাবা যে বললো আমি আর বলবো না, কিন্তু তোমরা যে আমাকে নিয়ে ভাবো সেটা কিন্তু আমি বুঝি। আমি কি করব, আমি তো কমিক্সের বাইরে যেতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন খাও।
ভাইজান, ও ভাইজান, হ্যাঁ, আপনি কমিক্স বই পড়া বন্ধ করে দিছেন? কিছু বলছিলে? এত কাছের থেকে কইলাম তাও শুনেন নাই? আপনি কমিক্স বই পড়া বন্ধ করে দিছেন? পড়ছি তো। পড়লে বই কই? ছিল, এখন মনে মনে পড়ছি। ও বুঝছি, আপনি ওই ঘরে যায় ভালো করে মনে করেন, আমি আপনার ঘরটা গুছগাছ করে দিই। আচ্ছা। শম্পা, কি রে শম্পা, তোর নাচের প্র্যাকটিস কেমন চলছে? ভালো মামা। হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস কর, বুঝলি? টেলিভিশনে একদিন সবাই যখন তোর নাচ দেখতে পাবে, তখন তোর এই প্র্যাকটিস সার্থক হবে। আমি তো টেলিভিশনে নাচের জন্য প্র্যাকটিস করি না মামা, শখে করি। শখ থেকে নেশার জন্ম নেয়, আর নেশা একদিন পেশা হয়ে যায়। সেটা আমি একদমই চাই না। তাহলে এত কষ্ট করে নাচটা শিখে লাভটা কি? মানুষ সব কিছুতে লাভ খোঁজে। আচ্ছা মামা, তুমি যে ফুটবল খেলতে, কি লাভের আশে খেলতে? তা অবশ্য ঠিক, আসলে সব মেয়েদের নাচ শেখা দরকার। নাচ শিখলে মেয়েদের ফিগারটা ঠিক থাকে। আমাদের দেশের বেশিরভাগ মেয়েরা তো অলস, এই লেখাপড়ার বাইরে খেলাধুলা নাচ গান কিছুই করতে চায় না। মনে মনে সবাই চায়, কিন্তু সুযোগ পরিবেশ পরিস্থিতির কারণে অনেকেরই হয়ে ওঠে না। এটাও ঠিক কথা বলেছিস। কিরে শম্পা, তোর ঘরটা এরকম অন্ধকার করে রেখেছিস কেন? শোন, ঢাকা শহর এমনিতেই হলো দম আটকানো শহর, পলিউশনের শহর। দাঁড়া, আমি এই পর্দাটা সরিয়ে দিলাম, এখন থেকে এটা খোলাই থাকবে, মনে রাখবে? আসবো স্যার। আসুন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, আমরা আসলে একটা ব্যাপারে আপনার কাছে এসেছি। বলুন। আমাদের কিছু দাবি আছে। বেশ তো, বড় সাহেবের কাছে গিয়ে বলুন। আমরা স্যার আগে আপনাকে দিয়ে বলাতে চাই। বড় সাহেব আসলে আপনাকে বিশ্বাস করেন, আপনার কথা শুনবেন স্যার। কোম্পানির বড় সাহেবের উপরে বড় সাহেব আছেন, ইচ্ছে করলেই তো উনি দাবি পূরণ করতে পারবেন না। আপনার কথা ঠিক আছে স্যার। আমরা প্রপার চ্যানেলে কর্তৃপক্ষকে জানাতে চাই। সংগ্রাম করার চেয়ে আপোষ করা ভালো স্যার। কথাটার যুক্তি আছে, সংগ্রাম করার চেয়ে আলোচনা করাটাই উত্তম। তো দাবি দাওয়াগুলো কী, সব ঠিক করেছেন? জি স্যার, আমরা লিখিতভাবে উল্লেখ করেছি। আপনি বড় সাহেবের সঙ্গে কথা বলার পর উনি সময় দিলে তারপরে আমরা তার সঙ্গে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, দেখি দাবি দাওয়াগুলো কী। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম। আপনি বাসার অ্যাড্রেস বলছেন তো? 22 আদাবর, মোহাম্মদপুর, মোহাম্মদপুর। শুনতে পাচ্ছেন না? 22 আদাবর, মোহাম্মদপুর। মা, মা ঠিকানা জানতে যাচ্ছিল। কে? ওই যে আমাদের পাশের বাসা একটা মেয়ে আসছে না, ওই মেয়েটা। এত দূর থেকে ও জিজ্ঞেস করছে, তুই শুনতে পেলি? হ্যাঁ। আর আমি যে রান্নাঘর থেকে গলা ফাটাচ্ছি সেটা শুনতে পেলি না? মা, মা সারো লাগছে তো। লাগুক।
জন্যই তো বলি আমার তন্ময় তো এমনটা ছিল না। ছাড়ো না, এখন বলো ডাকছিলে কেন? বাজারে যেতে হবে। আচ্ছা ঠিক আছে যাবো। শম্পার আজ কলেজ আছে না? তোমার মেয়ে কোনোদিনও কলেজ ফাঁকি দেয় না। না বলছিলাম ওই যে যাতায়াতের খরচের ব্যাপারটা, ওইটা যাবার সময় আমার কাছ থেকে নিয়ে যায়। হ্যাঁ শোনো, আজকে অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে। কেন, অফিসে কোনো ঝামেলা হয়েছে নাকি? আরে না না, সব ঠিক আছে। আমি যাব তো জায়গাটা দেখার জন্যে, ওই ডেভেলপার ইঞ্জিনিয়ার নিয়ে আসবে, তাদের সঙ্গে একটু কথাবার্তা হবে। তুমি তো জমি দিয়ে দিয়েছো, আবার কথা বলার কি আছে? আহা, জমি দিলেও ফ্ল্যাটের অর্ধেক তো আমি পাব, কিভাবে হবে সেটা ওদের সাথে আলাপ করতে হবে না। তা ঠিক, আমরা তো সেখানেই থাকবো। আমাদের পোর্শনটা আমরা কিভাবে চাই সেটা ইঞ্জিনিয়ারকে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আপা, দুলাভাই কি অফিসে গেলেন? হ্যাঁ এই তো গেল। জানো আপা, দুলাভাই আমাকে এই বাড়ির কাজের খোঁজ খবর রাখতে বলেছেন। তোকে? হ্যাঁ আমাকে। আরে আপা তুমি জানো না, ডেভেলপাররা ওই পিলার বসিয়ে বেজমেন্টের কাজ করে হাত গুটিয়ে বসে থাকে। তাই নাকি? হ্যাঁ, আরে মালিক পক্ষের লোক না থাকলে ওই ডেভেলপাররা নিম্নমানের ম্যাটেরিয়ালস দিয়ে বাড়ি করে। বলিস কি? আরে ডেভেলপাররা তো বাড়িতে থাকে না, তাদের ভাগের ফ্ল্যাট বিক্রি করে দিয়ে চলে যায়, আর যারা থাকে দায় তাদের। তাহলে তো সেখানে থাকা দরকার। হ্যাঁ, এজন্যই তো আমি দুলাভাইকে বলেছি আমি সময় দেবো। দুলাভাই কষ্ট করে ওই সময় প্লটটা রেখেছিল, তাই জন্য আজকে বাড়ি করতে পারছেন। মাসে মাসে টাকা জমিয়ে হাউজিংয়ের প্লটটা কিনেছিল, তখন অনেক কষ্ট হয়েছিল। তখন দুলাভাই কষ্ট করেছিল বলে আজ আমরা সবাই মিলে সুখে থাকবো। শুকর আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ। কি ব্যাপার, আমি একজন জলজান্ত মানুষ, রিক্সা বসে আছে, আপনি রিক্সা ডাকছেন যে? এই তুমি যাবে? এই শোনো, তুমি ওনাকে নিয়ে যাও। ভাড়া নে কি আজ ভাড়াই তো নিলেন না। কিরে বাজারে নিস? বাজারে গেলে কি একই সবজি তোর চোখে পড়ে? আমার কথা শুনতে পাচ্ছিস নাকি? পাশে বাড়িতে গিয়ে চেঁচিয়ে বলবো। বাজারে আর কিছু না উঠলে আমি কি করব? আর জানোই তো আমি কিছু পারি না, কেন আমাকে পাঠাও জোর করে? আর পাঠাও না বাজার আমাকে। হ্যাঁ দোষ তো আমারই, আদর দিয়ে দিয়ে একটা অকর্মার হাঁড়ি বানিয়েছি, এখন সারা জীবন এই বোঝা আমাকেই বইতে হবে। ফরহাদ, এপর দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। খুব ভালো করেছো। আরে এপর দিয়ে তো তুমি রেগুলার যাতায়াত করো, মাঝে মধ্যে চলে আসলেই তো পারো। আসবো কি করে বলো, রাস্তায় যে জ্যাম, জ্যামে পড়লে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, ইচ্ছে থাকলেও কোথাও যেতে মন চায় না। তা ঠিক। তা তোমার বাসার সবাই কেমন আছে? ভালো, সবাই ভালো আছে। আমার ছেলে সৌরভ স্কলারশিপ নিয়ে ফ্রান্সে যাচ্ছে, সেই সুখবরটা তোমাকে দিতে এলাম। অবশ্য
খবরটা তোমাকে আমি মোবাইলেই দিতে পারতাম, কিন্তু সব ভালো খবর ফোনে দিতে ভালো লাগে না, তাই ভাবলাম সামনাসামনি এসেই এই সুখবরটা তোমাকে দেই। কি ব্যাপার, আমার ছেলের খবর শুনে তোমার মনটা কি খারাপ হয়ে গেল নাকি? না না না, মন খারাপ হবে কেন, আমি আমি আসলে খুব খুশি হয়েছি। আমি ভাবছিলাম যে আমার ছেলেও তো তোমার ছেলের মতো এরকম বিদেশ যেতে পারত। হ্যাঁ, আমি তো সব জানি, অতীতের সেসব কথা ভেবে আর কি লাভ বলো, সবার ভাগ্য তো সমান হয় না। হ্যাঁ হ্যাঁ, সবার ভাগ্য কি আর একরকম হয়? ভাগ্য কারোর সঙ্গে মা, কারোর সঙ্গে বিমাতা সুলভ আচরণ করে। আমার ছেলের খবর দিতে এসে ভুল করলাম না তো? না না, ভুল করবে কেন, না না না, আমি তোমার ছেলের খবর শুনে খুব খুশি হয়েছি। আমি দোয়া করছি যেন সৌরভ উত্তরোত্তর আরও উন্নতি করে। আচ্ছা, তন্ময়ের কোনো ইম্প্রুভমেন্ট নেই? আপনি কাউকে খুঁজছেন? কি এটা? টাকা। আমি চশমা ছাড়াই দেখতে পাচ্ছি এটা টাকা। ও হ্যাঁ, মানে ওই যে তখন রিক্সা ভাড়াটা দেওয়া হয়নি তো সেটা। ইচ্ছে করে আপনি তখন টাকাটা দেননি? না না না, আমি সত্যি অনেক ডেকেছি। বাড়িতে আসবার একটা অজুহাত তো দরকার ছিল, ভাবছেন বুঝে ফেললাম কি করে? আপনি তো প্রথম ছেলে নয় যে এরকম কাজ করছেন। অনেকেই বুঝি আপনার সাথে দেখা করতে আসে, এবং শুনুন, আপনি কিন্তু ভাববেন না যে কোনো একটা অজুহাত নিয়ে আমি আপনার সঙ্গে দেখা করতে আসছিলাম, আমি কিন্তু তা আসিনি। আপনার সঙ্গে তো আমার বেশ কয়েকবার দেখা হয়েছিল, তাই না? হয়েছে, কিন্তু আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না, পরিচয় তো হয়নি। ও, আপনি পরিচয় হতে এসেছেন? না না না, সেটা ঠিক না, আমি তো ওই ভাড়া দিতে আসছি টাকা। আপনার কথা আমি ঠিক ধরতে পারছি না। না না, বলছিলাম যে কারো কাছ থেকে টাকা ধার করে তো রিক্সা ভাড়া দেওয়া ঠিক না, আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি না, তাহলে আমার রিক্সা ভাড়া কেন আপনি দেবেন, তাই না? এটা বলছিলাম আর কি। আপনি কেন হাসছেন আমি কিন্তু জানি। কেন?
না, আপনার কাছে তো মাঝে মাঝে ছেলেরা টাকা ফেরত দিতে আসে। মা, মা আমি খুলো। কি ব্যাপার, তুমি আমাকে চিনতে পারছো না? মা তোকে চিনতে পারবো না কেন, পাশের জনকে তো চিনতে পারবো। আমি তাতই আপনাদের পাশের বিল্ডিং এ নতুন এসেছি। ও, তোমার সাথে বুঝি সকালবেলা জানালা দিয়ে? জানেন আমার মা খুব ভালো চা বানাতে পারে, খুব ভালো। মা তোমার চা খাওয়াবো বলে ওনাকে নিয়ে আসছি। মা আমরা ভিতরে গিয়ে বসি, চলো চলো চলো। হ্যাঁ, তন্ময়ের সাথে মেয়েটার ভাব হয়েছে। তন্ময়ের সব কথা কি মেয়েটা জানে? জানলে হয়তো মেয়েটা তন্ময়কে পছন্দই করবে না। আরে তন্ময় এমন কি করেছে যে মেয়েটা পছন্দ করবে না? না না, আমি আমি আসলে সেই কথা বলছি না। তাহলে আগে থেকে অনুমান করে এমন কথা বলো কেন? না, আমার খুব ভয় হয়। ছেলেটাকে নিয়ে তো অনেক স্বপ্ন ছিল, আবার নতুন করে কোনো স্বপ্ন দেখতে গিয়ে যদি সেটা ভেঙে যায় তাহলে? আমার কিন্তু সেরকম কিছু মনে হয় না। না হলেই ভালো।
করেন বুঝি? না 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 না, আপনি বলেছিলেন ছোটবেলায় আপনি পড়তেন, আপনার ভালো লাগে সেই জন্য। কিন্তু আমি তো এখন আর ছোটটি নই। ও ভুল হয়েছে। আহ ওসব, পড়তে চাইলে আমার অসুবিধা নেই। আসুন ভিতরে আসুন। চলুন একসাথে কমিক্স পড়ি। অন্যরকম এক রূপকথা শোনাবো আজ তোমাদের। এই রূপকথার নায়ক দুজন, অরু আর হিম, বেশ ভালো বন্ধু ওরা। তোমাদের মতোই দুরন্ত আর ডানপিটে, কিন্তু রাক্ষস, খোক্ষস, ডাইনি আর দৈত্য দানবে ভরা এই রূপকথার পৃথিবীতে টিকে থাক। পচা লাগছে বুঝি? না মা, ঠিক আছে। সরি, আপনার নাচের প্র্যাকটিস নষ্ট করে দিলাম। না না, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনার কমিক্স পড়তে ভালো লাগে? খুবই ভালো লাগে। জানেন, আমি এক একটা কমিক্স যখন পড়ি মনে হয় এক একটা আবিষ্কার করছি। খুব ভালো, খুব। আচ্ছা আচ্ছা, এইবার আপনি পড়েন। আপনার বয়স কত হলো? আমার বয়স মা বলেছে, হ্যাঁ, 32 বছর 3 মাস 17-18 দিন। আচ্ছা, হঠাৎ বয়সের কথা জানতে চাইলেন কেন? এই বয়সে একটি ছেলে যা করে আপনি তা করেন না। শুধু কমিক্স পড়া একটা লোকের কাজ হতে পারে না। আমি বন্ধু হিসেবে বলছি, হয়তো আপনি একটু কষ্ট পাবেন, তবু কথাগুলো সত্যি। নিশ্চয় মা আপনাকে কিছু একটা বলেছে। আপনার বয়সী ছেলেরা বিয়ে করে রীতিমতো সংসার করছে, চাকরি করছে, ব্যবসা করছে, আর আপনি কিছুই করছেন না, বসে বসে কমিক্স পড়ছেন। তোমার ছেলে কোথায়? ঘরেই আছে। খাবে না? দাঁড়াও দেখছি। কি, নতুন কমিক্সের বইগুলো পেয়ে পড়া শুরু করে দিয়েছিস? বইগুলো ওকে দাওনি? আমি কমিক্সের বই ছিঁড়ে ফেলেছি। আমি আর কমিক্সের বই পড়তে চাই না। আমি কাজ করতে চাই। তোকে কি কেউ কিছু বলেছে? আমার বয়সের ছেলেরা যে কাজ করে আমি সেই কাজ করতে চাই। Thank you.
আপনার সাথে আমার জরুরি কথা আছে। কাল রাতে আপনি কমিক্সের বইগুলো ছিঁড়ে ফেললেন কেন? ভীষণ জরুরি কথা, সেটা এখানে বলা যাবে না। আপনি কিন্তু আমার কথার উত্তর দিচ্ছেন না। আপনি আমার সাথে চলুন কোনো খোলা একটা জায়গা, যেখানে আমার কমিক্সের চরিত্রগুলি আমাকে তাড়া করবে না। আজ আমার এতটা পরিবর্তন শুধু আপনিই করেছেন, আর একটু সহযোগিতা না হয় আমার সাথে গিয়ে করলেন, প্লিজ চলুন। আপনি কি বলতে আমাকে এখানে নিয়ে এসেছেন? আমি যে কথাগুলো এখন আপনাকে বলবো আমি কখনো আগে কাউকে বলিনি। তাতো সরি, আমি বোধহয় আপনার অনেক ক্ষতি করে ফেললাম। ক্ষতি যা হবার সেটা হয়েছিল সে ছোটবেলায়, আমার বয়স তখন 5-6, বাবা মায়ের কাছে শোনা, আমার টানা 15 জ্বর হয়েছিল। আমরা তখন মফস্বলে থাকতাম, বাবা মা আমাকে নিয়ে এই হসপিটাল ওই হসপিটাল অনেক ছোটাছুটি করেছিল। তারপর অনেক টেস্ট করিয়েছিল আমাকে, ওষুধ এই ওষুধ ওই ওষুধ বিভিন্ন টেস্ট, কোনো কিছুতে কিছু হচ্ছিল না। শেষমেশ লাভে লাভ এটা হয়েছে, আমার ব্রেনের কয়েকটা নার্ভ অকেজ হয়ে গেছিল। বিয়ের অনেক বছর পর বাবা মা আমাকে পেয়েছিল, আমি ছিলাম তাদের কাছে 7,000 ধন। কিন্তু এসব আপনি আমাকে অনার্সের পর লেখাপড়াটার কন্টিনিউ করতে পারিনি, মানে আমি আর নিতে পারতাম না, আমার ব্রেন নিতে পারতো না। আমি বড় হতে থাকলে আমার আবিষ্কার করলাম যে কোনো ধরনের কাজ একটা পর্যায়ের পর আমি আর নিতে পারি না, আমার সাধ্য নেই। আমি না বুঝে আপনাকে কষ্ট দিয়ে ফেলেছিলাম তন্ময়। স্কুল কলেজে ছোটবেলায় পড়ালেখা খেলাধুলা যে কোনো কাজ করতে করতে একটা পর্যায়ে আমি অসুস্থ হয়ে পড়তাম। কিন্তু এটা তো চিকিৎসা সম্ভব ছিল। অত টাকা আমার মা বাবার ছিল না, তাই তো আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখতে চেয়েছিল। আমি একটা কিছু করবো তাতে, আমি পারবো, আমি যে কোনো ধরনের একটা কাজ করতে চাই। এই কথাটা তুমি আমাকে আগে বলোনি কেন? আমি আগে যাদের বলেছি তারা কেউ আমার বন্ধু হতে চায়নি। ওরা কেউ তোমার সত্যিকারের বন্ধু ছিল না। তুমি আমার বন্ধু হবে, থাকবে আমার পাশে? তুমি হাসছো তাতুই, ট্রাস্ট মি, আমি কোনো একটা কিছু করতে পারলে আমি তোমাকে বিয়ে করে ফেলতে চাই। তুমি আমাকে বিয়ে করতে চাও? আমি সেদিনই বুঝতে পেরেছিলাম কেন তুমি আমার বয়স জানতে চেয়েছিলে। বুঝতে পেরেছি, বিয়ের পর তো আর কমিক্সের বই পড়ে চলবে না, আমাকে কাজ করতে হবে, সেটাই তুমি বোঝাতে চেয়েছিলে, তাই তো? না। তাহলে আমি যদি তোমাকে বিয়ে না করি? তাহলে তো আমাকে আবার নতুন করে কমিক্সের বই পড়তে হবে। তুমি কি সেটা চাও? তুমি কি চাও আমি আগের তন্ময় হয়ে যাই? বলো, চুপ করে থেকো না প্লিজ, তোমার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আমার সব কিছু, আমার ভবিষ্যৎ। কমিক্স থেকে বের হওয়ার জন্য হয়তো তুমি আমার প্রতিবেশী হয়ে এসেছিলে। কিছু বলছো না যে তাতুই? আমি তাতুই নই। মানে? আমি শম্পা। ও দেখি যখনই তোমার আমারে চোখে রাঙিনা, ভুলে যাই হৃদয়ে যত বেদনা আমার। দেখি যখনই তোমার আমারে চোখে রাঙিনা, ভুলে যাই হৃদয়ে যত বেদনা আমার। দেখি যখনই তোমার আড়ালে রাখো নিজেকে যখন
পারি না সাজাতে অগোছালো মন, আড়ালে রাখো নিজেকে যখন, পারি না সাজাতে অগোছালো মন। পৃথিবীতে যত সুখ সবটুকু তার, খুঁজে পেয়েছে হৃদয় শুধু যে তোমার ছায়া। দেখি যখনই তোমা আমারে চোখে রাঙিনা, ভুলে যাই হৃদয়ে যত বেদনা আমার। দেখি যখনই তোমা ছাড়া কাটে না প্রহর, হৃদয়ে পয়ে যা বিরহের ঝড়। তোমাকে ছাড়া কাটে না প্রহর, হৃদয়ে পয়ে যা বিরহের ঝড়। ভুল করে কখনো ভুলো না, করেছি তো